अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दादा দাদা দাদা দাঁড়াও, আমার কথাটা একবার শোনো। খবরদার, এই বাড়িতে পা রাখার সাহস কি করে হলো তোর? হ্যাঁ, ক্ষমা করবেন আন্টি, রোশনি এখন আমার স্ত্রী, এই বাড়ির চাকর নয়। কেউ যদি ওর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে আমি কিন্তু সেটা সহ্য করব না। তাহলে বুঝিয়ে দাও নিজের স্ত্রীকে, এই বাড়ির মান সম্মান নিয়ে খেলা করার পরে এই বাড়ির চৌকাঠে পা রাখার অধিকার ওর নেই। আজ হলো ভাইফোঁটা, রোশনি ওর দাদাকে ভাইফোঁটা দিতে চায়, শুধু সেই জন্যই ও এসেছে। বড় মালকিন, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে শুধুমাত্র ভাই ফোঁটাটা দিতে দিন, আমি তারপরেই চলে যাব। পালালি তুই এখান থেকে, আর তোর ভাই আমাদের ওপর এসে হম্বিতম্বি করছে। সুন্দর মুখ কিন্তু মনে বিষ। আরে তোর এই কাজের জন্য তোর আদরের দাদা তোর দিকে আর তাকায় না, তোর তো তখনই বোঝা উচিত ছিল, আর সেজন্য চুপচাপ এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। মা, বাড়ির কাজের লোকেদেরকে ডাকো, আর এই তুই বিশ্বাসঘাতকদের এই বাড়ি থেকে বার করে দাও। এরকম মিথ্যেবাদীদের এখানে কোনো জায়গা নেই। অনেক হয়ে গেছে তোমাদের নাটক, বেরো এবার এখান থেকে। মজা তো তোমরা সবাই মিলে করছো এখানে। আজকে রাখি পূর্ণিমা, আর এক বোন তার দাদার সঙ্গে দেখা করতে এসেছে এখানে। আর ওকে বাধা দেওয়ার, আর ওকে রাখি পরানোর থেকে আটকাতে কে সাহস দিয়েছে তোমাদের? আরো একটা কথা, রোশনি কি করেছে আর কি করেনি এই প্রশ্ন জিজ্ঞেস করার অধিকার যদি কারো থাকে সেটা শিবরাজের। আজ যখন রোশনি ওর দাদার সঙ্গে দেখা করতে এসেছে তাহলে ও নিশ্চয়ই দেখা করবে। আমি দেখছি ওকে কে বাধা দেয়। রোশনি যা মা, দেখা করে আয় তোর দাদার সঙ্গে। তোর দাদা এখন ততটাই কষ্ট পাচ্ছে যেমন তুই কষ্ট পাচ্ছিস মা। কিছু মনে না করলে একটা কথা বলি জামাইবাবু, কনক যখন পালিয়েছিল তখন ওকে সারা জীবনের জন্য শাস্তি দিয়েছিলেন আর শিবাকে ন্যাড়া করিয়েছিলেন, আর আজ যখন এই মেয়েটা পালালো তখন ওকে প্রশ্রয় দিচ্ছেন, নিজের লোকের সাথে এই রকম বিচার? এই রকম কথা শুনে মনে আগুন জ্বলবে না তো আর কি হবে জামাইবাবু? আমি আজ পর্যন্ত ন্যায় বিচার করতে কোনো ভুল করিনি বৃন্দা, সে আমার নিজের কেউ হোক বা অন্য কেউ, আমি জানি আমি কি করছি। ধন্যবাদ বড় মালিক, আপনিই আমাকে বুঝলেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে। ঠিক আছে মা, তুই যা। দাদা দাদা দরজাটা খোলো না, দাদা দাদা দরজাটা খোলো, দাদা দরজাটা খোলো না, দেখো তোমার বোন বাইরে দাঁড়িয়ে আছে, দরজাটা খোলো না দাদা। চলে যায় এখান থেকে রোশনি, আমাদের ভেতর যে সম্পর্ক ছিল সেটা শেষ হয়ে গেছে, এখন তুই যা কর সেটা আর জোড়া লাগবে না, যা এখান থেকে। না দাদা, এটা কখনো হতে পারে না, যেমন সূর্য থেকে তার আলো দূরে যেতে পারে না, ফুল থেকে গন্ধ যায় না, তেমনি দাদার থেকে তার বোনও কখনো আলাদা হতে পারে না। দরজাটা খোলো, দরজাটা খোলো না। রোশনি,
আগে যে মনটা ছিল সেই মনটা এখন নেই রশনি, যেখানে তুই ছিলি। তাই আমার কথা শোন, চলে যা এখান থেকে, আর কখনো এখানে আসবি না। দাদা, তুমি আমাকে মারো, বকো, তোমার যা শাস্তি দেওয়ার হয় দাও, কিন্তু এমনটা করো না দাদা, একবার দরজাটা খোলো। চলে যা এখান থেকে। যাবো না, যাবো না আমি তোমার সাথে না দেখা করে। কিছু কথা আছে দাদা, যেগুলো তোমাকে বলাটা খুব জরুরি। তোর সাথে আর কোনো কথা বলতে চাই না আমি। দেখো, তোমার বোন তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। চলে যা এখান থেকে রশনি, চলে যা। দাদা, আমি হাত জোড় করছি, একবার কথা বলো। আঙ্কেল, আমি যা কিছু করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমি কখনোই চাইনি রশ্মিকে নিয়ে আমার সঙ্গে পালিয়ে যাই। ক্ষমা? তুই আমার কাছে ক্ষমা চাইছিস? আরে শিবার মতো দাদার থেকে তার বোনকে আলাদা করে তুই যা করেছিস তার জন্য ভগবানও তোকে ক্ষমা করবে না। তুই আমার কাছে ক্ষমা চাইছিস? ভালো ঘরের ছেলেরা অন্য কোনো বাড়ির মান সম্মান আর সম্পর্ক নিয়ে খেলা করে না। আর তোর এই কাজই বলে দিচ্ছে যে না তুই কোনো ভালো বাড়ির ছেলে আর না কোনো ভালো পরিবারের ছেলে। আঙ্কেল, আমি আপনাকে সম্মান করি তার মানে কিন্তু এটা নয় যে আমি আপনাকে যা খুশি বলার অধিকার দিয়ে দিয়েছি। অন্তত আমি আপনার মেয়ের থেকে তো ভালো যে এমন একজনকে ভালোবাসলো যে ওকে নয় বরং ও শুধু ওর সম্পত্তিকেই ভালোবাসত। আর আমি আমি রশ্মিকে বিয়ে করে আমার আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি। তুই কি কোনো দয়া করেছিস ওই মেয়ের উপর? একটা কথা বলতো, কেমন মানুষ তোর পিসি আর পিসে মশাই যারা তাদের সঠিক দায়িত্ব পালন করেনি? এতটুকু ওনাদের মধ্যে ভদ্রতা নেই যে তোর এই অপরাধের পরে আমাকে ফোন করে বা শিবার কাছে ক্ষমা চেয়ে নেয়। যখন ওনারা আমাদের বাড়িতে এসেছিলেন তখন আমার মনে হয়েছিল যে ওনারা খুবই ভদ্র আর ভালো মানুষ, কিন্তু না, ওনাদের চিনতে আমি ভুল করেছি। আর এটা দেখতে পাচ্ছি তুই এত বড় অন্যায় করার পরেও ওনারা তোকে শাসন করার বদলে অনেক প্রশ্রয় দিয়েছেন। তবে তুই আমার একটা কথা সারা জীবন মনে রাখবি, রানা রতন সিং তোর এই অন্যায় কাজ কোনোদিনও মানবে না। খুব তাড়াতাড়ি যাবো তোর পিসি আর পিসেমশাইয়ের সঙ্গে দেখা করতে, কারণ আমি গিয়ে নিজের চোখে দেখতে চাই যে ওনাদের মধ্যে ভদ্রতা বোধ আছে কি না। মায়ের রাগ আর তোমার অভ্যেস কোনোটাই তো আমি বুঝতে পারি না। আরে এখন আবার হাসছো কেন? তোমার মাথায় আবার কি চলছে? হ্যাঁ চাঁদনি, প্রথমত আমি এটা বুঝতে পারছি না যে তুমি রশ্মিকে সামারের সাথে তার ভাইয়ের বাড়িতে কেন পাঠিয়ে দিলে। আরে ও খুব চালাক, ওখানে গিয়ে সব বলে দেবে। আর রতন সিং, তাকে কে সামলাবে? ওরে আমার সোনা, 15 বছর ধরে এই লুকোচুরির খেলাটা চলছে, মজা তো তখন হবে যখন সামনাসামনি মুখোমুখি যুদ্ধটা হবে। কিচ্ছু লুকোবার নেই, কিচ্ছু গোপন করার নেই, সবটা সামনাসামনি। এটা আমার বানানো চক্রব্যূহ বুঝলি, যেটা শত্রুরা দেখতে পাবে কিন্তু তার মধ্যে ঢুকতে পারবে না। চাঁদনি, এইসব কথাবার্তা সিনেমায় ভালো লাগে, বাস্তব জীবনে নয়। যদি আসল জীবনে মুখোশটা খুলে যায় না তাহলে অনেক বিপদ হয়ে যাবে। বিপদের সঙ্গে খেলাটা আমার অভ্যেস বুঝলি, আমি না খুব ভেবে চিনতে লুডোতে দান দিচ্ছি, যেটা কেউ কাটতেই পারবে না। আর কেউ যদি খেলাটা নষ্ট করার চেষ্টা করে তাহলে তাকে তার জীবন হারাতে হবে। কথায় বলে বাবার ধার আর শত্রুতা ছেলে উত্তরাধিকার সূত্রে পায়। এবার শিবরাজের সঙ্গে লড়াইটা মুখোমুখি হবে, আর দেখে নিস এবারও এই খেলাটা আমি জিতব, কারণ দাবার যে মন্ত্রী রশ্মি সে আমার হাতের মুঠোয় আছে। শিবা যতই হাত পা ছুড়ুক, যতই চেষ্টা করুক না কেন, আমার কাছে হেরেই যাবে। আর এইবার আমি শিবাকে খেলতে দেব,
কারণ যখন আমি ওকে খেলতে দেব তখন ওর চিন্তা ভাবনা, ওর পদ্ধতি, ওর মাথার বুদ্ধি সবটা বুঝতে সুবিধা হবে তো। কারণ এবারে শত্রুপক্ষ বেশ শক্তিশালী। 15 বছর ধরে যে খেলা অসম্পূর্ণ পড়ে আছে, এবার জমিদার বাবুর এই যে এঁঠো কাটা পড়ে আছে, এবার এগুলোকে ধুয়ে মুছে আমি পরিষ্কার করে দেব। দাদা, আমি প্রত্যেকবার তোমাকে ভাই ফোঁটা দিই না, আমাকে একবার ফোঁটাটা দিতে দাও। দরজাটা খোলো না দাদা, দেখো তোমার বোন বসে আছে, একবার দরজাটা খোলো না দাদা, দাদা দরজাটা খোলো না। প্রার্থনা কর কনক, শিবা যেন দরজা না খুলে। যদি দরজাটা খুলে যায় তাহলে রোশনী নিজের মুখ খুলে দেবে আর সব সত্যি কথা বলে দেবে। তোর পালিয়ে যাওয়া নিয়ে বিপদে পড়ে যাবো রে আমরা, প্রার্থনা কর। বড় মালকিন, বড় মালকিন, ধোপা এসেছে। আপনার ঘর থেকে স্ত্রীর জন্য জামা কাপড় দেবো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে 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 দে। আসুন, আলমারিতেও কাপড় রাখা আছে, ওগুলোও বের করে দিয়ে দিস। আচ্ছা মালকিন। তুমি আমাদের বিবাহিত জীবনে না গলিও না, কারণ স্বামীর আগে আমি দাদাকে বাঁচতে পারবো না। দাদা দরজাটা খোলো না, খোলো না দরজাটা। অনেক হয়েছে তোমার এইভাবে ভিক্ষে চাওয়া, মিনতি করা, এইভাবে ঘ্যান ঘ্যান করা। যদি যদি কাকিমা আদেশ না করতো তাহলে আমি তোমাকে এখানে আনার ভুল কখনোই করতাম না। এখানে তোমার ফিলিংসের কারোর কাছে কোনো দামই নেই। এবার চুপচাপ তুমি এখান থেকে আমার সঙ্গে চলো। আমি যাব না, আমি যাব না। দাদা, দাদা। রোশনি, এটা তুই কি করলি? রোশনি, 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 রোশনি দাঁড়া। রোশনি, অনেক মিনতি করেছো তুমি, হ্যাঁ, আর সেটা যদি তোমার দাদা অনেক দেরিতে বুঝতে পারে সেটা ওর প্রবলেম, কিন্তু আমার স্ত্রী কারোর সামনে মাথা নিচু করবে সেটা আমি কখনো সহ্য করতে পারবো না রোশনি। আপনি একটা কথা ভালো করে জেনে রাখুন, আমি আপনার স্ত্রী হওয়ার আগে আমার দাদার বোন। গাড়ি চালা জোরে। দাদা, তোমার বোন তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি তার সাথে কথা বলবে না? তোমার বোন বাইরে দাঁড়িয়ে আছে, দরজাটা খোলো না দাদা। রোশনি আমার সাথে দেখা করতে এসেছিল, ওর সাথে দেখা করলাম না, তাও আজ ভাই ফোঁটার দিন, যেদিন সমস্ত দাদা তার বোনের মুখে হাসি দেখতে চায়,
সেদিন আমার বোন এখান থেকে কাঁদতে কাঁদতে গেল, খুব খারাপ করলাম আমি রশ্মির সাথে। এই নিন দাদা সমস্ত কাপড়। নীল কালারের একটা সালোয়ার পরেছিল আর ওড়না ছিল, মাথায় টিকলি ছিল। এই কাপড়টা কার? এটা তো ছোট মালকিনের কাপড়। শিবা, এই কাপড়টা তোমার? শিবা আমার কথা শোন, উত্তর দাও কনক। এটা তোমার কাপড় তো? হ্যাঁ, এটা আমারই, আর আমি ওই দিন আবার পালিয়েছিলাম। কারণ সারা জীবন একজন কাজের লোকের বউ হয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব নয় শিবা। সেই জন্য ওই দিনকে যখন সমর আমাকে কানাডা যাওয়ার অফার দিল, তখন আমি তোমার আমার এই সম্পর্কের হাত থেকে পালাতে চেয়েছিলাম, বাঁচতে চাইছিলাম নিজের জীবনটাকে নিজের মতন করে। কিন্তু ও আমাকে ঠকিয়েছে। ওই কানাডার বিষয়টা একটা প্ল্যান ছিল তোমার বোন রশ্মিকে বিয়ে করার জন্য। ও রশ্মির সামনে শর্ত রাখলো যে যদি ওকে বিয়ে করে তাহলে ও কাউকে এটা বলবে না যে আমি আবার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছি। আর রশ্মি তোমার আর এই বাড়ির সম্মান বাঁচানোর জন্য ওর কথায় রাজি হয়ে গেছে। ও সমরকে বিয়ে করার জন্য তৈরি হয়ে গেল আর আমাকে পাঠিয়ে দিল। তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল, ওই মন্দির বাগান ওই সমস্ত গল্প তোমার মিথ্যে ছিল। তুমি বাড়ি থেকে পালিয়েছিলে না? শিবা ব্যাস, মিথ্যে ও নয়, আমি বলেছিলাম, আমি ওকে বলেছিলাম চুপ করে থাকতে। কি তুমি আমাকে এই রকম মিথ্যে কথা বলবে সেটা আমি কোনোদিন আশা করিনি পূর্ণিমা। ওর ভুলগুলো ঢাকতে যাওয়ার ফল কি হলো সেটা তুমি কি বুঝতে পারছো পূর্ণিমা? তাহলে আর কি করতাম আমি? হ্যাঁ, তুমি আমার ছেলেমেয়ের কি অবস্থা করেছিলে? আরে, এই কাজের লোকটাকে আমার কনকের সঙ্গে বিয়ে দিয়ে দিলে তুমি, আর এই ছেলেটা সবার সামনে আমার কনককে অপমান করছে, আর তুমি ওকে শাসন করার বদলে আমার মেয়ের উপরে চিল্লাচ্ছ। তোমার কি একটু আফসোস হচ্ছে না যে ওকে নিজের জামাই বানিয়েছো? যদি এই কথাগুলো নিজের মুখে বলতে না পারো তাহলে আমাকে বলতে দাও যে পোষা কুকুর যদি সোফায় উঠে বসে তাহলে সে বাড়ির মালিক হয়ে যায় না। আর ওই কুকুর যদি মালিককে কামড়াতে শুরু করে, জানো তো তার পরিণাম কি হতে পারে?
আর শিবা তুই খবরদার, ভবিষ্যতে আমার মেয়ের সঙ্গে এরকম যদি কিছু করেছিস তুই ওনাকে নিজের কথার জালে ফাঁসাতে পারিস, আমাকে নয়। আমার বোন আমার এই সংসার বাঁচানোর জন্য নিজেকে শেষ করে দিল, নিজের খুশি নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব শেষ করে দিল। তোমার বোন যা করেছে তার পাপের শাস্তি তুমি আমার উপরে একদম দেওয়ার চেষ্টা করবে না, কারণ আমি নিজের জীবন সুন্দর করার জন্য পালিয়েছিলাম। তোমার বোনকে আমি বলে নিজে আমার পিছনে এসো, ও নিজে থেকে এসেছিল, আমার জন্য নয়, তোমার জন্য করেছে ও সবকিছু। আর আমি ওর কাছে কোনো ভিক্ষে চাইনি যে রশনি আমার জীবন সুন্দর করার জন্য তুই নিজের জীবন শেষ কর, ওটা ওর নিজের সিদ্ধান্ত ছিল মহান হওয়ার। আর কে বলতে পারে এই মহান হওয়ার সিদ্ধান্ত নিয়ে তোমার বোন সুযোগ পেয়ে চলে গেল সমরের সাথে সংসার করতে। অনেক হয়েছে, ব্যাস চুপ করার, চলে যা এখান থেকে। তুমি নিজের মেয়ের কষ্টটা বোঝার বদলে এই ছেলেটার হয়ে কথা বলছো, দেখে নিও নিজের এই কর্মফলের জন্য আফসোস করবে তুমি। আমার বোন আমার এই বিয়েটা টিকিয়ে রাখার জন্য নিজেকে শেষ করে দিল, কোনো অনুশোচনা নেই তার। আমি কেমন দাদা যে নিজের বোনের কষ্টটা বুঝল না, ভাই ফোঁটা দেবে বলে দরজার বাইরে বসে থেকে অনুরোধ করছিল আমাকে, আর আমি পাথরের মতো বসে রইলাম, ওর থেকে মুখ ফিরিয়ে নিলাম, সম্পর্কটাকে শেষ করে দিলাম। কিন্তু ওর কথা আমি কেন ভাবলাম না, কেন কেন কেন? রশনি ক্ষমা করে দে আমাকে, খুব ভুল করে ফেলেছি আমি, আমাকে ক্ষমা করে দে তুই বল।